ফিরলাম বিরতির পর। তবে কেন্দ্রের যে এবং প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক সম্মান নিধি নিয়ে যে বিতর্ক আবহটা চলছে এবং সেটা যে 2021-এর বিধানসভা ভোটে একটা গুরুত্বপূর্ণ বিতর্কের আবহ তৈরি করে রাখবে, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। এবার একটু রাজ্যের দিকে আসব এবং আজ 16তম বিধানসভার আজ ছিল শেষ দিন, কিন্তু শেষ দিনেও বাম কংগ্রেস বিরোধীদের সঙ্গে হচ্ছে তিক্ততা বজায় রইল সরকারে। ফটো সেশন বয়কট করলেন বাম এবং কংগ্রেসের বিধায়করা। বাজেট অধিবেশনের শেষ দিনে ছিল উৎসবের মেজাজ, কিন্তু তাল কেটে যায় বাম এবং কংগ্রেস বিধায়কদের ফটো সেশন বয়কটে। এরপর অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী, বিধায়ক সহ বাকিরা একসঙ্গে ছবি তোলেন। ছবি তোলায় সংবাদ মাধ্যমের সঙ্গে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। বিধানসভায় বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না বলে অভিযোগ করেন আব্দুল মান্নান। বাম তৃণমূল বোঝাপড়ার প্রশ্নে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী যা খুশি তাই বলে যাবেন, সাপ্লিমেন্টারি বাজেটে তিনি ঘোষণা করে গেলেন কি কি করবেন সব ঘোষণা করে গেলেন, যারা সেই সাপ্লিমেন্টারি বাজেটে নেই, তার বাজেট অ্যালোকেশন নেই, সুজনবাবু তুললেন প্রশ্নটা তুললেন, সেসব কথা কিছু বলার নেই। তখন বলতে পারলেন না এটা সাপ্লিমেন্টারি বাজেটের আপনি আলাদা অ্যানাউন্সমেন্ট করুন, তা কিন্তু বলতে পারলেন না। সুজনবাবু বক্তব্য দিচ্ছেন, একজন মন্ত্রী যেভাবে বাধা দিলেন তাকে ধমকানোর ক্ষমতা নেই। হাউসে যখন ডেকোরাম মানা হয় না, সরকার পক্ষ যখন মানে না, সরকার পক্ষ যখন বিরোধী দলকে অবজ্ঞা দেখায়, সরকার পক্ষ যখন বিরোধী দলের অধিকার কেড়ে নেয়, মানুষের অধিকার কেড়ে নেয়, মানুষকে জানার সুযোগ দেয় না। মুখ্যমন্ত্রী আগের বেলা আমরা প্রতিবাদ করলাম যে ঢোল নিয়ে এসে, ঢোল কাছে নিয়ে এসে বাজাবো, কাছের ঘন্টা বাজাবো, তারপর বন্ধ করলেন। তার বক্তৃতা লাইভ টেলিকাস্ট হবে, অন্যান্য মেম্বারদের হবে না, বিরোধী দলের নেতার হবে না। তাই আজকে তার সঙ্গে আমরা এক ফ্রেমে ছবি তুলতে চাইনি বলে ছবি তোলা বয়কট করেছি কংগ্রেস এবং বামপন্থীরা। প্রধানমন্ত্রী গতকাল পরিষ্কার করে দিয়েছেন যে আসলে তারা ভয় পাচ্ছেন বাম কংগ্রেস এই শক্তির জোটকে, এবং ইট ইজ এ ডিফিট অফ দি প্রাইম মিনিস্টার যে প্রধানমন্ত্রীর মুখ থেকে পশ্চিমবাংলায় এসে যে সিপিএম কংগ্রেসকে নাকি মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যায় না তাকেই প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে ভয় পাওয়ার আত্মনাদ করতে হলো। ক্লিয়ার ইন্ডিকেশন অফ দি ডিফিট অফ দি প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ পার্টি। আমাদের কর্মীরা নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে মনোভাবে তারা চলছেন তা একদম ঠিক। তা যেমন রাজ্যের তৃণমূলের ভিত কাঁপিয়ে দিয়েছে, তেমনি প্রধানমন্ত্রীর হাড়েও কাঁপন ধরিয়ে দিয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে বিজেপি প্লাস তৃণমূল ডিভাইডেড বাই টু, বিজেপির বিরুদ্ধে পাঙ্গা নেবার ক্ষমতা আছে বাংলার মানুষের। বিজেপির বিরুদ্ধে পাঙ্গা নেবার ক্ষমতা আছে বাম এবং কংগ্রেসের, এটা বক্তব্য। এবং হচ্ছে বিধানসভার শেষ দিনে তিক্ততাটা থাকলো, তার কারণ হচ্ছে ক্যাটাগরিক্যালি আব্দুল মান্নান বলেছেন বাংলা বলছে, আমরা দেখালাম সেটা, যে বাংলার এক বিরোধী দলনেতা তিনি বলছেন যে কোনো ডেকোরাম তৃণমূল কংগ্রেসের এই সরকারের আমলে বিধানসভায় মানা হয়নি। ডাক্তার ফুয়াদ আলিম, আপনাকে আমি বলে রাখছি, আপনি আজকে যে ছবিটা তোলা হয়েছে বিধানসভা সেই ছবিটা তুলে রাখুন, আর আপনি দেখবেন যে এই ছবির মধ্যে যারা হচ্ছে যেই দল হয়ে বসে হচ্ছে ছবি তুলেছে তারা দু সপ্তাহের মধ্যে ওই দলে আছে কি না এই প্রশ্নের উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীকে এখানকার, এবং কি 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 অবস্থায় হচ্ছে পশ্চিমবাংলার বিধানসভাকে পৌঁছে দিয়েছে। যখন হচ্ছে বাম এবং কংগ্রেসে বিধায়কদেরকে ভেঙে তৃণমূলে প্রবেশ করানো হচ্ছিল, তখন যারা হচ্ছে তৃণমূলে ঢুকেছে তারা কিন্তু বিধানসভায় বলতেন যে আমরা সিপিএম এর এমএলএ, আমরা হচ্ছে কংগ্রেসের এমএলএ। আর কেন বলতো, কেন হচ্ছে তারা অন্য কথা বলতে গেলে তাদের হচ্ছে মেম্বারশিপ কেড়ে নেওয়ার দায়িত্ব স্পিকার ছিলেন, এবং আমরা দেখলাম যে বিধানসভায় সেই নজির, এবং শেষের দেখলাম সেই বিধানসভা আবার সেই বিপদে পড়েছে যে তৃণমূলের এমএলএ গিয়ে হচ্ছে বিজেপি দলে যোগদান করেছে কিন্তু অ্যাসেম্বলিতে বলছে আমি তৃণমূল, আর কেউ হচ্ছে ওর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারছে না। এই শোচনীয় অবস্থায় হচ্ছে বিধানসভাকে পৌঁছে দিয়েছে, ফলে আজকে যে ছবিটা ওখানে আপনি দেখেছেন যেটা তোলা হয়েছে সেটা বাঁধিয়ে রাখবেন, নির্বাচনের দিন এসে আবার কথা হবে কজন হচ্ছে তৃণমূলের দলে রয়েছে এবং এই দালালদেরকে হচ্ছে বিজেপি কোড়াচ্ছে। প্রধানমন্ত্রী এসে পশ্চিমবাংলায় হচ্ছে চাকরি দেবে, সে তো তৃণমূল কংগ্রেসের বেকার লোকজনকে চাকরি দেওয়ার জন্য এসছে পশ্চিমবাংলায়, সাধারণ মানুষ যারা আছে
সাধারণ মানুষের ঘরের ছেলে মেয়েদেরকে চাকরি দিতে আসেননি উনি, উনি এসেছেন তৃণমূলের লোকজনকে চাকরি দিতে, সে বর্জ্য পদার্থ। আমি একটু কৌস্তব বাচ্চির কাছে আসছি। কৌস্তব, আব্দুল মান্নানের বক্তব্য বা আমরা সাম্প্রতিক সময়ে যে বক্তব্যগুলো দেখতে পাচ্ছি বাম কংগ্রেস জোটের পক্ষে, যে বিরোধী, বিরোধীদের স্পেস নেই, জনগণের স্পেস নেই, অর্থাৎ বিরোধী এবং জনগণকে তোমরা ইকুয়েট করতে চাইছো। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি আগের এটাই বলি, এই যে ফটো সেশনটার কথা, এই ফটো সেশনে আমরা কাদের সাথে বসে ছবি তুলবো বলুন তো? এই এমন একটা জায়গায় আইনসভা, তো এটা অত্যন্ত রেসপেক্টফুল জায়গা, সেই জায়গাটা ওয়ান অফ দি পিলার্স অফ দি ডেমোক্রেসি, সেইখানে আজকে অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী এখনও অবধি এমন এমন মানুষজন রয়েছে যারা দল ছেড়ে গেছে, তাদের শুনানিটা পর্যন্ত স্পিকার সাহেব করতে পারেননি, যাদের মধ্যে তুষারবাবু, তুষার ভট্টাচার্য অন্যতম, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এই কংগ্রেস, বিজেপি, তৃণমূল সব হয়ে গেল করা। তো এই সমস্ত মানুষগুলো আজকে দেখুন, এই যখন এই অ্যান্টি ডিফেকশন লয়ের যে এনাক্টমেন্টটা হয়, রাজীব গান্ধী তখন করেছিলেন যখন কংগ্রেস মধ্য গগনে, রাজীব গান্ধী এটা মনে, কংগ্রেসের তো করার কোনো দরকার ছিল না, বিকজ আমরা ডেমোক্রেসিকে ইম্পর্টেন্স দিই, তাই জন্য অ্যান্টি ডিফেকশনের আইনটাকে আমরা লাগু করার সুপারিশ আমরা করেছিলাম, করেও ছিলাম। এবং এই জায়গাটায় দাঁড়িয়ে আপনি দেখুন কাদের সাথে তুলবো, আজকে যারা ভোট দিনের পর দিন পশ্চিমবঙ্গের মানুষের গণতন্ত্রকে লুণ্ঠন করেছে, যারা বিধানসভার মধ্যে ন্যূনতম গণতান্ত্রিক সৌজন্যটা পর্যন্ত দেখা যায় দেখায়নি, সিপিএম বা কংগ্রেসের বিধায়করা বলতে উঠছে আজকে ওদিক থেকে তেড়ে আসছে, তৃণমূলের লোকেরা এসে মারতে যাচ্ছে, এরকমও তো নজির আমরা দেখেছি। তো সরকার এই মুহূর্তে আজকে যে তৃণমূল এবং বিজেপি যে নকল, যে আর আপনারা বলছেন মোদী সাহেব কালকে, এই পরশুদিন এসেছিলেন, পরশুদিন মোদী সাহেব এসছেন একটা সরকারি অনুষ্ঠানে, সেখানে অশোক স্তম্ভ এইটুকুন, পদ্মফুলের ছবি এত বড়, উনি আজকে একটা সরকারি অনুষ্ঠানকে দলীয় অনুষ্ঠানে পরিণত করলেন, আজকে উনি পশ্চিমবঙ্গের মাটিতে একবার বলেন যে এটা রাইটলি বলছিল রাজলক্ষ্মী বসু। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই যে আমি যেটা নিয়ে অনুষ্ঠানটা শুরু হয়েছিল যে তৃণমূল, কংগ্রেস, বাম সব এক কিনা, এই যে ম্যাচ ফিক্সিং, সুজিত দা, আমি একটা খুব ছোট মাইক্রোওয়েভের উদাহরণ দিচ্ছি, এই যে আমার ভুল ধরার জন্য বাদল ভট্টাচার্য কিয়েছিল আপনাদের দলের এমএলএ একসাথে ধরনাতে শুরু করলো, আরে ভাই কোহিনু অবস্থা দুজনেই শুনে রাখো, এই আকাশে আকাশে আগুন, 1928 ওই স্টেশনটাতে জওহরলাল নেহরু সেক্রেটারি ছিলেন, ঠিক আছে, জওহরলাল নেহরু সেক্রেটারি ছিলেন, এটারে পড়াশোনা করে নিও, আচ্ছা ঠিক আছে, আমি বলছি এবার আমার পয়েন্টটা ফিরে আসি, ওই ভুল ধারণাকে নিজের একটা লেখাপড়াটা করে নাও, আচ্ছা এবার কথা হচ্ছে যে কাদেরকে আমাকে ঠিক আছে, আচ্ছা এবার কথা হচ্ছে যে আমাদের বিধানসভা ভাঙচুরের দৃশ্যটা না এখনো মনে আছে, ভিডিওটা এখনো আমার ফোনের মধ্যে রয়েছে, আর সেই জন্য বিধানসভার প্রতি কাদের কতটা দরদ, কতটা শ্রদ্ধা ভক্তি আছে সেটা খুব ভালো বুঝতে পারা যাচ্ছে, সেটাও যেমন হয়েছে আর 2008 সালে 1-2-3 এগ্রিমেন্টের সময় বিজেপি রাজ্যে রাজ্যপালকে দিয়ে রাজ্যপালকে দিয়ে সেশনটা শুরু করতে হয়, রাজ্যপালকে দিয়ে সেশনটা শুরু করতে হয়, সেই শিষ্টাচার মতো বিধানসভায় আজকে তৃণমূল কংগ্রেস ভুলে গিয়েছে, বেশ সুদীপা একটা খালি কথা বলছি, ঠিক আছে ঠিক আছে, তুই চুপ করে কথা বলতে পারি, আরেকটা না না ঠিক আছে আমি আসবো, এই এই এইটাই বলতে চাই যে তোমরা পারস্পরিক বিবাদ করে সময়টা নষ্ট করো না, এতে দর্শকের কাছে, তরুণ প্রজন্মের নেতৃত্বের কাছে আরও বেশি করে বলবো যে শুধুমাত্র এরকম হচ্ছে শোম্যানশিপের জন্য শুধুমাত্র কিন্তু এরকম করো না, তাতে লোক অনেক সময় বিরক্ত হন। না না কোনো আমি একটু কোহিনুরের কাছে যাবো, কোহিনুর ফুয়াদা চমৎকার কিন্তু কোঅপারেট করছেন শো, কোহিনুর আমি কল্পার না হলে বলতে পারি, যদি কল পার হয়ে যায় তাহলে বলা মুশকিল হয়, না না ঠিক আছে ক্যারি অন, আচ্ছা ওটা 28-এর এটা সেশনটা 1928 সেশনটা কলকাতায় হয়েছিল, লখনউতে হয়নি, ওটা লখনউতে হয়েছিল, আবারো বলছো ওটা নেহরু কল পার, না না প্লিজ নো কল নো কল পার, প্লিজ নেহরু কমিটি ছিল, দায়িত্ব নিয়ে বলছো, তার সেক্রেটারি ছিলেন, যেটা ঘটনা হচ্ছে আজকে কংগ্রেসের অবক্ষয়টা কোথায় নেমেছে, ভারতের জাতীয় কংগ্রেস আজকে কৌস্তব দা একদম পরিষ্কার বললেন যেটা ঠিক, যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে তখন জনসংঘ কিন্তু ভারত ছাড়া আন্দোলনের বিরোধিতা করছেন, একদম কৌস্তব দা, সিপিআই কি ছিল স্ট্যান্ড ভারত ছাড়া আন্দোলন নিয়ে, আজকে সিপিআইয়ের সঙ্গে জোট করছেন, সেই যে অপবাদ আপনারা বিজেপিকে দিচ্ছেন সেই অপবাদ তো সিপিআইয়ের সঙ্গেও যায়,
এই সিপিআই আজকে পর্যন্ত সিপিআইএম যখন সাইবারি হত্যাকাণ্ডকে বেশ করেছি, বড়লোক জমিদারকে পিটিয়ে মেরেছি, এটাকে জাস্টিফাই করে ফেসবুকে, আপনারাও দেখেছেন, আমারও আমাদের কষ্ট হয়, কিন্তু আজকে আপনার প্রয়াত সভাপতি এতদিন ধরে ক্ষমতায় আছো, তোমাদের কংগ্রেসের প্রতি আমি 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 এক মিনিট বলি, কেন কমিশন হচ্ছে না? আজকে 21 জুলাই নিয়ে কমিশন তোমাদের এখন অবধি কোনো শুনুন না, শুনুন না, শুনুন না, শুনুন না, এগুলো বলতে হবে, শেষ করতে, মনীশ গুপ্তর ফাঁসি চাইবে তোমরা, আপনি শুনুন না, আরে আপনি শুনুন, শুনুন শুনুন শুনুন, শেষ করতে দিই, এক এক করে, স্বাভাবিকভাবেই কংগ্রেসকে সরকার কি করেছে সেটা পরের কথা, কিন্তু আইডিওলজিক্যালি আপনার সভাপতি কংগ্রেসকে সিপিআইকে সিপিএমকে বলেছে সব থেকে বেশি গণতান্ত্রিক দল ভারতের কমিউনিস্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। আজকে যে যে ভদ্রলোক এখানে বলছিলেন তার বিধানসভা কেন্দ্রে যখন ভোট হয়েছিল লোকসভায় তিনি প্রায় 5,700 মতো ভোট পেয়েছিলেন, তার দলের প্রার্থী কংগ্রেস প্রার্থী ওখানে পেয়েছিল, তাহলে তিনি তো একজন হেভিওয়েট, তিনি বিধানসভার বিরোধী দলনেতা, আজকে তিনি ছবিতে নেই, আগামীবার 17তম বিধানসভা তিনি বিধানসভা পৌঁছাতে পারবেন কিনা ডাউটফুল, কিন্তু ঘটনাটা তো ইতিহাসে রেকর্ড থাকলো কোহিনুর, কোথাও একটা জায়গায় কি একটা মানে বক্তব্যটা কি এস্টাবলিশ হয়ে গেল না যে বিরোধীদের বলার এবং ডেকোরাম মানা হতো না? এইটাকে পুনঃপ্রতিষ্ঠা করার তো দরকার। না না, এইটা এইটা একদম বাজে কথা। ডে ওয়ান 2011 সালের ডে ওয়ান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূর্যকান্ত মিশ্রকে বলেছিলেন যে বিধানসভাটা আপনাদের, যাই হোক আজকে বিরোধিতা বিরোধীরা করবে, কিন্তু যে মূল প্রশ্নটা ম্যাচ ফিক্সিংয়ের প্রশ্ন এটা তো অঙ্কের খাতায় ফেললে পরিষ্কার হয়ে যাবে যে বাম কংগ্রেসের যে জায়গাগুলো, যাদবপুরে সুজন চক্রবর্তীর ভোট কোথায় গেছে আর সেই ভোট আমরা, কিন্তু আমাদের ভোট ইনট্যাক্ট, তৃণমূল কংগ্রেস যে ভোট পেয়েছিল সেই ইনট্যাক্ট, তাহলে আজকে দেখবেন তলার লেভেলে ফিওয়াদবাবুদের দলে এটা পরিষ্কার বলছে 21 রাম আবার 26 বাম। মানিকবাবু, তিনি একজন বহুদিনের নেতা মুখ্যমন্ত্রী, তিনি এসে ওয়ার্নিং পর্যন্ত দিয়ে গেলেন যে বিজেপি কি জিনিস আমি দেখেছি। আচ্ছা ত্রিপুরাতে কি হয়েছিল, বিজেপিটা কারা হলো, এন্টার স্টেট ইউনিটটাকে তোমরা বিজেপির হাতে তুলে দিলে, এটা আমরা আমরা আচ্ছা তোমাদের পুরো এন্টার স্টেট ইউনিট আপনাদের মনে হয় যে কংগ্রেস কংগ্রেসের আজকে হিমন্ত বিশ্ব শর্মা আজকে কারা যাচ্ছে, আমি বলছি না, আরে আপনি বলবেন তো, আপনার আপনার টাইম অ্যালোকেট করা আছে, আপনার আপনার টাইম অ্যালোকেট করা আছে, আপনার 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 কথা হচ্ছে আজকে ধরুন মধ্যপ্রদেশে তো ছিল না, এটা তো আপনাকে মানতে হবে যে কংগ্রেসের সেন্ট্রাল নেতৃত্ব আজকে এতটাই উইক, বেশ আমি আইডিওলজিক্যালি আজকে কংগ্রেসের অপোজিট মেরুতে দীর্ঘদিন থাকা, আমি একটু শেষ করি, না আমার এক মিনিট কংগ্রেসের বহু প্রদেশ কংগ্রেসের নেতার কথা ছিল যে ফজলুল হকের সরকারে তারা পার্টিসিপেট করুক, কিন্তু এই কমিউনাল গ্রাউন্ডে ঢুকবে না বলে কংগ্রেস সেই দিন কংগ্রেস যায়নি, আজকে আব্বাস সিদ্দিকী নিয়ে কংগ্রেস করছে, কংগ্রেস আইডিওলজিক্যালি কোথায় দাঁড়িয়েছে বলুন, না না ঠিক আছে, আমরা বলেছি যেটা আব্বাস সিদ্দিকীর সাথে তখনই জোট করা সম্ভব যখন উনি এআইএমআইএম এর সঙ্গ ত্যাগ করে আসবে, ক্লারিফাইড পজিশন, আরে আপনাদের জোট হচ্ছে তো, মান্নান বাবু চিঠি লিখেছেন, মান্নান বাবু চিঠি লিখেছেন আপনাদের এবং রাজনীতি, মান্নান বাবু চিঠি লিখেছেন আমাদের কোনো কথা আছে, আমরা ঠিক আছে ঠিক আছে আমি আসবো আমি আসবো, ঠিক অতীতে বিভিন্ন ভারতবর্ষের গণতন্ত্র বিভিন্ন পর্যায়ে পেরিয়ে এসেছে, কেরালাতেও বামেদের সাথে মুসলিম লীগের সেখানে সরকার তৈরি হয়েছে, ভারতবর্ষে এরকম হয় মানে এই ভারতের মুসলিম লীগ আবার পাকিস্তানের মুসলিম লীগকে একীকরণ করে দেওয়া এগুলো, বা এমআইএম এর সাথে এমআইএম যেখানে দাঁড়ায় ভারতীয় জনতা পার্টি দেখেছি ওখানে ফায়দা পায়, এগুলো তো রাষ্ট্রীয় কংগ্রেস, ভারতের রাষ্ট্রীয় কংগ্রেসকে আমরা দেখেছি, এই রাজলক্ষ্মী দিদের পার্টি কংগ্রেসের বিরোধিতা করেছিল ভারত ছাড় আন্দোলনে, সিপিআই করেছিল, কিন্তু কংগ্রেসকে সেদিন আইডিওলজিক্যালি এক চুল সরাতে পারেনি, আমি আমি একটা অন্য আমি একটু রাজলক্ষ্মীকে আমি পেছনের দিকে না গিয়ে একটা ইস্যু নিয়ে বারবার করে বিরোধীরা সরব হয়েছে এই রাজ্যে, কর্মসংস্থানের প্রশ্নে, ভালো চাকরি বাকরির প্রশ্নে, আজকে অনেকগুলো 72,000 কোটি টাকার প্রজেক্ট আজকে কিন্তু অনেকগুলো উদ্বোধন হচ্ছে, স্টেডিয়াম বা যেগুলো একটা একটা ক্রীড়া সংস্কৃতি এই রাজ্যে আছে কি না সেটা বিরোধীরা এক বলবো, তাদের কথাও শুনবো, ঠিক সরকার পক্ষেও শুনবো, কিন্তু সেখানে প্রায় 300,000 কর্মসংস্থান ফেজ ওয়াইজ সৃষ্টি হবে এই প্রজেক্টটা উদ্বোধনের পরপরই,
এবং আগামী সময়ে 1.5 কোটি কর্মসংস্থানের একদম ডেফিনেটিভ কথা তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজলক্ষ্মী, সেই পদ্মা নদীর মাঝিতে একটি লাইন ছিল, মিথ্যারও একটি মাহাত্ম্য আছে, সত্যিই বড় চমৎকার কথা। তো সুজিত দা, আমার খালি জিজ্ঞাসা, এই 10 বছরে কটা কর্মসংস্থান হয়েছে, কেন এখনো পর্যন্ত বিকাশ ভবনের সামনে পার্শ্ব শিক্ষকরা টেট কি বলে প্যারা টিচাররা তারা কেন এভাবে একইভাবে ধর্ণা দিয়ে যাচ্ছেন? তিনি তো এই একই প্রতিশ্রুতি দিয়েছিলেন 2009-10 সালে যে সবাইকে এক এক করে নাকি একই রকম যোগ্যতা সম্মান এবং যোগ্যতা অনুযায়ী স্বীকৃতি সম্মান দেওয়া হবে। কেন আমরা প্রত্যেকটা পিএসসি পরীক্ষাতে দেখতে পেলাম না, মাঝখানে বলবেন না, পার্শ্ব শিক্ষকরা কথা বলবে না, একদম কথা বলতে পারবো না, আমরা দেখতে পেলাম কি চালিয়েছে সেইখানে যে একই রকম ভাবে দুর্নীতি, একেবারে একই মিথ্যে একই রকম ভাবে দুর্নীতি, একই রকম ভাবে একেবারে পিটি এলাও করে দিতে রাজলক্ষ্মী, ত্রিপুরার ঘটনাটা এতটাই সাম্প্রতিক, ত্রিপুরার ঘটনাটা এতটা সাম্প্রতিক যেটা কিন্তু ভারতীয় ত্রিপুরায় কি হয়েছে কিন্তু সেখানে নতুন ভাবে তাদেরকে মানে তাদেরকে জব দেওয়া যেত সুপ্রিম কোর্ট থেকে অজুহাত। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ত্রিপুরাতে কি করেছো বিজেপি বলো? আমার মতে ছোটা ছেড়ে চলে যাওয়া ভালো নাকি? না, বিজেপি কি করেছে পার্শ্ব শিক্ষক? আমি কি ছোটা ছেড়ে চলে যাব? পশ্চিমবাংলার মানুষ জানতে চায়। আমাকে উত্তর দাও না, আমি কি ছোটা ছেড়ে চলে যাব? আমি আসবো দুজনের কাছে, আমি শেষ করব আগে, তারপরে না না আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে দেখেছি। তুমি তো ত্রিপুরাটা উত্তর দেবে না কেন? তিনি বলছেন তাকে পর্যন্ত আমি একটু বলি, কলপার হলে তো মহা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, যদি এরকম ভাবে পাচ্ছি না, এবার বিষয়টা হচ্ছে, ঠিক আছে শুনবো, আবারও শুনবো। আমি বলি কর্মসংস্থানের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে হিসাবটা যেটা ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট, তার থেকে কিন্তু আমরা অনেকটা নিচে, বাংলা অনেকটা নিচে, 1.2% মতো নিচে। এটা গেল এক। দু নম্বর হচ্ছে পার্শ্ব শিক্ষক কিভাবে অ্যাপয়েন্ট হয়েছিল এটা আপনারাও সবাই জানেন, এবং তার মধ্যে কি আইনি জটিলতা আছে। আমরা কিন্তু এদের মায়না বাড়িয়েছি, এদের রিটায়ারমেন্ট অফ দি স্কিম রেখেছি, এককালীন রিটায়ারমেন্টের কথা বলেছি, কিন্তু যারা পার্শ্ব শিক্ষককে পুলিশ দিয়ে পিটিয়েছে তাদের কোন পার্শ্ব শিক্ষক নিয়ে কথা বলার নৈতিক অধিকার থাকে না? তাদের কি নৈতিক অধিকার থাকে? তাদের কোন নৈতিক অধিকার থাকে না পার্শ্ব শিক্ষক নিয়ে কোন কথা বলার? আজকে যারা পার্শ্ব শিক্ষক নিয়ে কথা বলছে, যারা ত্রিপুরাতে 13,000 পার্শ্ব শিক্ষক পুলিশ দিয়ে পিটিয়েছে, তৃণমূল এক, তাই জন্য তো পার্শ্ব শিক্ষকদের সঙ্গে উভয় সরকার একই ব্যবহার করেছে। আরে চলুন, আপনারা তারা একটা সরকারি ভাষাকে বঞ্চনা করেছে, 14টা বিষয়কে দিয়ে গুলি করা হয়েছে, আপনারা নেতাইতে গুলি করা হয়েছে, আপনাদের মতো নিশংস কোনোদিন ভারতের ইতিহাস কেউ দেখেনি, বাদ দিয়ে আপনারা যা নিয়ে করেছে, এটা বলি নন্দীগ্রাম নেতাইতে যা করেছে, আরে ওই নিশংসতা ইতিহাস ভাই, আরে গুলিতে দেখেছে লো, সবাই মিলে কথা বলি, আপনারা কি নিশংসতা আমি ঠিক এটাই বলতে চাইতাম যে সিএ নিয়ে যদি বেশি বাড়াবাড়ি হয় আসাম বিজেপি ব্যাকফায়ার করবে, হবেই সিএ নিয়ে। ঠিক তেমনি ভাবে পার্শ্ব শিক্ষক প্রসঙ্গ যখনই বিজেপি, এটার ঘটনা বিজেপি আন্দোলনটার সাথে মানে এরা পার্শ্ব শিক্ষকের আন্দোলনে বিজেপি লেফট কংগ্রেসের নেতৃত্ব প্রতি মুহূর্তে গেছে, সেই সব ফুটেজগুলো আমরা দেখিয়েছি, কিন্তু পার্শ্ব শিক্ষক এলে আসাম বললেই আবার হচ্ছে রাজলক্ষ্মী হুমকি দেবে, মানে ইয়ে করে প্রশ্ন তো শুনতে হবে প্রত্যেকেই বিরোধী, তার কিন্তু পারস্পরিক একটা সম্মান থাকা উচিত আমি মনে করি, পারস্পরিক। কৌস্তব, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই মুহূর্তে এই যে কথা হচ্ছে পার্শ্ব শিক্ষক নিয়ে, তো আমি ত্রিপুরার এক্সাম্পলটা আপনি বললেন আমার বলার দরকার নেই, সাথে সাথে এটাও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যেই দিনকে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে
পার্শ্ব শিক্ষকদের এমপ্লয়মেন্ট দেওয়ার কথা বলছেন, সেই দিনকে সুবোধ মল্লিক স্কোয়ারে পার্শ্ব শিক্ষকদের একটা মিছিল ছিল, সেখানেও পুলিশ নির্বিচারে লাঠি চালিয়েছে, এটাও তো ততাধিক সত্যি। সাথে সাথে আরেকটা জিনিস যেটা বলা, এই যে বিজেপি তৃণমূল আনএমপ্লয়মেন্ট নিয়ে এরা যে কথা বলছে, আচ্ছা আদৌ তো বলার কোনো জায়গা আছে? সেন্ট্রাল ডেটা যেটা সিএমআই এর রিপোর্ট বলছে ভারতবর্ষে এই মুহূর্তে রেকর্ড আনএমপ্লয়মেন্ট, যেটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স কোনোদিনও হয়নি। আচ্ছা আমি বিজেপি তৃণমূল দুজনকেই বলছি, আপনারা এমন একটা কোনো ভারী শিল্প বলুন যেখানে একসাথে 10,000 লোকের কাজ হয়েছে, যেটা কেন্দ্রীয় সরকার করেছে বা রাজ্য সরকার করেছে? উত্তর নেই। আজকে ভারতবর্ষে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতবর্ষ আজকে 131তম স্থানে, আজকে পশ্চিমবঙ্গের অবস্থা 27তম স্থানে, আজকে পশ্চিমবঙ্গে জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 23rd নম্বর র্যাঙ্ক সারা ভারতবর্ষের মধ্যে, আজকে এরা কথা বলছে। আজকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে অর্থমন্ত্রী ছিলেন, এবারে যদি উনি বাজেট বক্তৃতা পাঠ করেন, কংগ্রেস 6 বছরে 7 টা বলে দিয়েছিল, প্লিজ একটু বলে দিতে দিন, 6 বছরে 22 টা নিয়ে গেলাম, তৃণমূলকে বলছেন আমরা সেটাকে 23 টা নিয়ে গেলাম, আমি একটা জিনিস বলে দিচ্ছি, আমি শুনেছি রাস্তা বুঝে গেছে, আমরা 25 টা নিয়ে গেলাম, ঠিক আছে এখন বলে দিতে দিন, কি নিয়ে গেলাম 6 বছরে 20 টা নিয়ে গেলাম, কি কি নিয়ে গেলেন? কংগ্রেস যখন ছেড়ে গেছিল 118তম, আপনারা টেনে ওটাকে 131তম জায়গায় নিয়ে চলে, ডাক্তার হালিম হিউম্যান ডেভেলপমেন্ট, মানে এগুলো বললে খুব কষ্ট হবে, আমি জানি নির্বাচন আসছে, নির্বাচন আসছে, কে কতটা করেছে, বিরোধীরা কিছু করেনি, শাসক করেনি, এটা নিয়ে স্ট্যাটিস্টিক প্রশ্নটাও তুলতে হবে, শুনতে হবে, তাতে দেখবে ভালো লাগবে। এই নির্বাচনের সময় প্রশ্ন উত্তর না, আমি তো জানি এমস আইআইটি মানে আইএম এর পুরো মানে তথ্যটা দিয়ে দিলাম, ঠিক আছে, ডাক্তার হালিম শোনা, উনি আমি বলি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির তথ্য দিলে বড় মুশকিল হবে, আমরা বলছি না 1.5 কোটি 2 কোটি চাকরি আমরা করে দেব, আমরা স্পষ্ট কথা বলছি, সরকারে বাম আসলে সরকারের হাতে 5.5 লক্ষ চাকরি আছে, সেটা হচ্ছে আমরা নিয়োগ করব, আমরা স্পষ্টভাবে বলছি সরকারের হাতে হচ্ছে নিয়মিত হচ্ছে পিএসসি ডাকা, নিয়মিত টেট পরীক্ষা করা, নিয়মিত এসএসসি পরীক্ষা করা, এটা আমরা নিয়মিত প্রত্যেক বছর করাবো, আমাদের সরকারের আশার বিকাশ, আশাতেই স্বপ্নের পরিতৃপ্তি, না কোনো অসুবিধা নেই, সবাই আশার বিকাশ, আশাতেই স্বপ্নের পরিতৃপ্তি, আশাতেই স্বপ্নের পরিতৃপ্তি, আমরা যে স্বপ্ন দেখাচ্ছি সেই স্বপ্ন আপনারাই দেখুন, কলকারখানা বন্ধ করে দেব, আপনারাই দেখুন স্বপ্ন বন্ধ করে দেব, আপনারা স্বপ্ন দেখুন জীবন্ত দিবস হয়ে, আপনারা স্বপ্ন দেখুন বন্ধ করে দেব, আপনারা এখন নোটা খোলা, আপনারা এখন নোটা খোলা, আমার খুব কৌতুক হচ্ছে, ডাক্তার হালিম আপনি বলতে উঠলে সবাই একযোগে বিরোধিতা করছে, সত্যি কথা হচ্ছে এদের অ্যালার্জি আছে তো সরকারের হাতে, ঠিক আছে বলতে দাও না, আমার কোনো আপত্তি নেই, করলে উত্তর দেবো কি করে, সরকারের হাতে যেটা আছে সেটা সরাসরি হচ্ছে সরকারে আসলে তারা কোন আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, কোইনুর প্রশ্নটা কেন কোইনুর প্রশ্নটা নাও, 2000 সাল থেকে অনওয়ার্ডস এসএসসি পরীক্ষাটা কিন্তু হতো, ধরো 5000 কখনো 3000 7000 করে একটা ধারাবাহিক নিয়োগ হয়েছিল, এই নিয়োগ প্রক্রিয়া একটা জটিলতা তৈরি হয়েছে, সরকারের যে চাকরি যেটা বলছেন যে বহু শূন্যপদ রয়েছে, এটা থাকলে যে রাজ্য সরকারের যে কর্মসংস্থানের জন্য আমি অন্তত ডেফিনেট বিসম্বাদ যাই থাকুক, একটা কর্মসংস্থানমুখী উদ্যোগ এই সরকার যে নেয়নি এটা কেউ বলতে পারবে না, এ স্ট্যাটিস্টিক্যালি আমি ক্রস চেক করে করে দেখছি, কিন্তু যে পয়েন্টটা তুললেন যে রাজ্য সরকারি এই যে চাকরি যেগুলো সেগুলো এলে জোট এলে তারা ইমিডিয়েট তারা পূরণ করবে, এই বিষয়ে কি বলবে? দেখুন একটা স্কুলের চাকরির ব্যাপারে একটা কমপ্লিকেশনস হয়েছিল আপনারা জানেন, 2009 পর একটা বলা হতো যে ট্রেন টিচার নিতে হবে, সেই সময়টা জুড়ে একটা আইনি জটিলতা হয়েছিল এবং ভাটপাড়া পৌরসভার মাননীয় চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যানের উকিল তিনি মাঝে মাঝেই গিয়ে প্রত্যেকটা কোর্টে কেস করেন এবং আপনারা দেখলেন কদিন আগে পুজোর আগে রেজাল্ট এলো, আমরা পশ্চিমবঙ্গ সরকার জিতলো এবং আবার পরীক্ষা ইন্টারভিউ নেওয়া স্টার্ট হয়েছে, তো স্বাভাবিকভাবেই যদি সবকটা কোর্টে যায় এবং প্রত্যেক কটা স্টেজ হয়, একটা জায়গায় স্টে দিল আবার জিতল, আবার হায়ার কোর্টে গেল স্টে দিল জিতল, তো স্বাভাবিক সেটা কি করে হবে? এখন যে ভদ্রলোক সে ভদ্রলোক এখানকার উকিল, যারা মেধা তালিকায় নিচের দিকে আছে তারা প্যানেলে চলে আসলো, বিজেপি
বিজেপির সার্টিফিকেশন, বিজেপির সার্টিফিকেশন নিয়ে আজকাল কংগ্রেস লড়ছে, মানে আইটি সেল কি ভাগ করে চলছে? যারা বলছে তারা তো 55,000 কলকারখানা বন্ধ করে দিয়েছিল একের পর এক, এবং সেখানে এই আমি কথাটা আজকে তাদের জোট সঙ্গী বলছে, প্রশ্ন শুনতে চাইবে না, এ তো অদ্ভুত ব্যাপার। কৌস্তব প্রশ্নটা শোনো, কর্মসংস্থান নিয়ে তো বলছে, তুমি আমি জানি তুমি বারবার ভারী শিল্পের দিকে নিয়ে যাও, এবং এই প্রশ্নটা স্ট্যাটিস্টিক্যালি গোটা পৃথিবীতে ভারী শিল্পে এককালীন নিয়োগ এই সময় হয় না, তুমি যদি না জেনে থাকো তাহলে তুমি ক্রস চেক করো। আমি বলছি যে আজকের যুগে, আজকের যুগে ডেটা সায়েন্সের এই যুগে যেখানে হচ্ছে এমন একটা জায়গায় প্রযুক্তি যাচ্ছে সেখানে কোন ভারী শিল্পটা এইরকমভাবে একটা বড় কারখানা, এটা অযোগ, এতে 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 আমি জানি না পোল প্রসপেক্টে কী দাঁড়াবে। ফুয়াদা কিন্তু স্পেসিফিক করলেন যে সরকারি চাকরি এটা তো ঘটনা, একটা সরকার চলবে তার নিজস্ব কিছু কর্মচারীর স্ট্রেন দরকার, এবং সেই ক্ষেত্রে যদি স্বজন পোষণ হয়, আত্মীয়বাজি হয়, তাহলে সেটা নিশ্চয়ই প্রশ্ন করার 100% বিরোধীদের অধিকার আছে, এবং ঠিক সেটা চাও। কিন্তু 2003 এর আগে অ্যাপয়েন্টমেন্ট কি করে হতো? দুর্নীতির জন্য এই জায়গাটা হচ্ছে আটকে গেছে, পিছিয়ে পড়েছে পশ্চিমবাংলা। এবার হচ্ছে 2021 তৃণমূল কি করবে, বিজেপি কি করবে, বাম কি করবে? বাম কংগ্রেস তো আমরা স্পষ্ট বলে দিচ্ছি, আমি বলছি বিজেপি এবং তৃণমূল কি করবে এটা নিয়ে একটু দিক নির্দেশনা। তৃণমূল আরেকটা স্পেসিফিক করেছে ফুয়াদা, আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই রাজ্যে 40% দারিদ্রতা কমিয়েছে, মানে দারিদ্রদের মানে তাদের আপলিফটমেন্ট হয়েছে, এটা কিছু বলবেন? আমি বলছি স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, উনি বলছেন 15% বেড়ে গেছে তাদের, ওনার রাজস্বর কালেকশনটা কমে গেছে, ফলে ওনার স্ট্যাটিস্টিক নিয়ে তথ্য দেওয়া খুব মুশকিল, একেবারে নরেন্দ্র মোদীর মতন তথ্য। খুব সহজ একটা জিজ্ঞাসা আছে, এই যে ক্রীড়ার জন্য না, ভালো কথা, এই যে ক্রীড়ার জন্য এতগুলো টাকা রাজলক্ষ্মী সৌজন্য দেখাও, ডাক্তার হালিম একজন সিনিয়র কেন দিচ্ছেন এই টাকাটা, কেন রাজ্য সরকার কেন ক্রীড়া মন্ত্রকের মধ্যে দিয়ে দিচ্ছে না, কেন ক্লাবকে দিচ্ছে, কি কারণের জন্য এই ডোল পলিটি, যাতে যাতে মোচ্ছবটা আরো ভালো করে করা যায়, আরে বলে দিচ্ছি, যাতে মোচ্ছবটা আরো ভালো করে করা যায়, একদম স্পেসিফিক উত্তর আছে, মোচ্ছবটা ভালো করে করা যায়, একদম স্পেসিফিক উত্তর আছে, আপনি কোন সরকার আছে যেখানে সরকারি টাকা পাবলিক টাকা? আমি জানি বিতর্কের রেশ, এই মোচ্ছবের মোচ্ছবের কথাটা যখন রাজলক্ষ্মী বলেছে, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন অনেক বাবুদের আপত্তি থাকে ক্লাবগুলোকে এই টাকা দেওয়ার ক্ষেত্রে, এটা ঠিক যে কোভিড পরিস্থিতিতে সামাজিক ভূমিকায় ক্লাবগুলো কিন্তু অনেকটা এগিয়ে ছিল। আমরা বিভিন্ন বিতর্কের দিকে আগামী সময়ে যাব, তবে আজকের মতো সময় শেষ। ধন্যবাদ জানাচ্ছি রাজলক্ষ্মী বসু, ডাক্তার ফুয়াদ হালিম, কৌস্তব বাগচি এবং কোহিনুর মজুমদার, চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি, তারা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছেন। বাংলা বলছে যে বাংলার কণ্ঠস্বর উঠে আসছে, বাংলার রাজনীতিবিদদের কণ্ঠস্বর উঠে আসছে, বিভিন্ন প্রজন্মের যারা রাজনীতিবিদ তাদের কণ্ঠস্বর উঠে আসছে। বাংলা বলছে আগামীকালও ঠিক আবার সন্ধে 7টায় আমরা একসাথে হব, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।